ঘটনার বিবরণে প্রকাশ আজ সকালবেলা উত্তর জেলার থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিনাং ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা আব্দুল শুক্কুর নিজের অটো গাড়ি করে চুড়াই বাড়ি থেকে শনিছড়া যাচ্ছিলেন শনিছড়া বাজারে যাবার আগে শনিছড়া প্রাথমিক হাসপাতালের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা আব্দুল শুক্কুরের অটো গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করেন তখন অটো চালক আবদুল চাঁদা চাঁদাতে আপত্তি জানালে হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা তাকে মারধর করে বলে অটো চালক আব্দুল শক্তুরের অভিযোগ বর্তমানে অটো চালক গুরুতর অবস্থায় অসমের শিলচর হাসপাতালে চিকিৎসাধীন এ খবর চাউর হতেই আব্দুল শক্তুরের আত্মীয় পরিজন ও তার খাদেমপাড়ার এলাকাবাসী খাদেমপাড়া সংলগ্ন আট নং জাতীয় সড়কে চাঁদার জুলুমবাজি নিয়ে প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বসেন উত্তেজিত জাতীয় সড়ক অবরোধকারীদের অভিযোগ জয়নগর চাঁদপুর হরিরাম সংকীর্তন কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে চাঁদাবাজি করছেন আসাম আগরতলা জাতীয় সড়কে চাঁদাবাজিতে অথিষ্ট চালকরা আর চাঁদা দিতে অস্বীকার করলে অটো চালক আব্দুল শুক্কুরকে বেধড়ক মারপিট করেন হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা অটো চালক আব্দুল শক্কুর গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন বলেও অবরোধকারীরা জানান অবরোধকারীদের দাবি অতি সত্বর জাতীয় সড়কের উপর থেকে চাঁদার জুলুমবাজি বন্ধ করতে হবে এবং অটো চালক আব্দুল শুক্কুরকে যে বা যারা মারধর করেছেন তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এ মর্মে চুরাইবাড়ি থানায় আব্দুল শুক্কুরকে পরিবারের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে পূজার সন্তানের ব্যবস্থা প্রতিদিন আজ থেকে দেখি আর আমরা রোডের যত ড্রাইভার আছে সমস্ত গাড়িগুলোর আগে হঠাৎ করে তারা কিছু রসে সবার নিয়া রাস্তার উপরে ফোড়ে ফড়িয়া তারা সাদা না দিলে ড্রাইভারদের মার দূর করে আজকে সকালবেলা আমাদের একজন লোকাল ড্রাইভার অটো ড্রাইভার আব্দুল শুকুর তাকে প্রচুরভাবে করছেন বর্তমানে হ্যাঁ হসপিটালাইজ আছে তার প্রতিবাদে আমরা আজকের এই এই যে হঠাৎ করিয়া যে রাস্তার উপরে সৃষ্টি করছি তার প্রতিবাদে আব্দুল শুকুর যারা আক্রমণ করছে এরারে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ন্যাশনাল জাতীয় রোডের উপর থেকে সমস্ত ধরনের জুলুম করে সাদা বন্ধ করা বন্ধ করার প্রতিবাদে গোটা দেশ এবং প্রত্যেকটি জাতির কাছে এই মেসেজটি পৌঁছে দিতে চাই যাতে জাতীয় সড়ক অবরোধ করে কোনো ধরনের সাধারণ সাধারণ নামে জুলুমবাজিটা না হয় তার জন্য আমাদের আন্দোলন ঘটনাটা কোথায় হয়েছিল ঘটনাটা শনিজোড়া হসপিটালের সামনে এখানে দেখুন শুধু দুর্গাপূজা কালী নয় বর্তমান সময়ে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো কোনো কিছু হলে নাম কীর্তনের নামে কারো করে মনে করেন বিশ্বকর্মা পূজা হবে সরস্বতী পূজা হবে বিভিন্ন পূজা অনুষ্ঠানের নাম ধরে ওনারা কিন্তু সাধারণটা পূজার নামে নিচ্ছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি ওনারা শুধু ছাদাটা নিয়ে ওনাদের পেট পালছেন পাশাপাশি টেলিফোনিক সাক্ষাৎকারে জয়নগর চাঁদপুর হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা জানান হরিনাম সংকীর্তন কমিটির সদস্যরা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে গাড়ি থেকে চাঁদা তুলছেন ঠিকই কিন্তু কোনো জুলুমবাজি করে চাঁদা তুলছেন না আজ সকালবেলা অটোচালক চালক আব্দুল শক্কর যখন অটো নিয়ে যাচ্ছিল তখন তাকে দাঁড় করিয়ে চাঁদা চাইলে সে চাঁদা দেবে না বলে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং কৃষ্ণদাস নামে কমিটির এক সদস্যদের উপর আক্রমণও চালায় বলে কমিটির সদস্যদের দাবি বর্তমানে কৃষ্ণদাস শনি প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন বলেও কমিটির সদস্যরা জানান এ ঘটনার খবর পেয়ে খাদিম ছড়া সংলগ্ন অবরোধ স্থলে ছুটে আসেন চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ থানার বিশাল পুলিশ বাহিনী ওসি জয়ন্ত দাস ঘটনাস্থলে এসে উত্তেজিত অবরোধকারীদেরকে আশ্বস্ত করেন যে অতি সত্তর এই ঘটনাটি আইনিভাবে তদন্ত করে দেখছেন চুরাইবাড়ি থানার ওসির আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করেন দীর্ঘ সময় এই অবরোধের ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে পুলিশের তদন্তে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে আমাদের প্রায় দশটা সাড়ে দশটার দিকে একটা খবর আছে যে শনিচড়াতে একটা চাঁদা নিয়ে একটা মারামারি হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে এখানে আদিমপাড়া ন্যাশনাল হাইওয়ের উপরে যারা আক্রান্ত তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে এলাকাবাসী মিলে এই যাবার বিরুদ্ধে ওরা রাস্তা অবরোধ করেছিল ভিডিও চ্যানেল